হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস রেসিপি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো হোটেল স্টাইলে রোল রেসিপি, যেটা শুধুমাত্র আমি কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করব। আপনারা চাইলে বাসায় এটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আর এটার শীট কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করব স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা রাখবো সাবস্ক্রাইব করে নেবেন। তো রোল তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু ডোটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর ময়দা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে হালকা হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। একসাথে কিন্তু সবগুলো পানি দিয়ে দিবেন না, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন। আর চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করার জন্য। ডোটা তৈরি করে নিয়েছি আর এগুলোকে আমি রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আমি কিন্তু রোলের পুরটা তৈরি করে নিব। এই জন্য আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। একটু ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে এরকম হালকা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে নুডলসের যে মশলাটা থাকে সেখান থেকে 1টা প্যাকেট নুডলসের মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। লবণ আর মশলাগুলো একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 1টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। কাঁচামরিচ পেঁয়াজের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আজকে আমি রোলের পোটটা তৈরি করব ডিম দিয়ে। আপনারা চাইলে মুরগির মাংস অথবা সবজি দিয়েও কিন্তু রোলের পোটটা তৈরি করে নিতে পারবেন। ডিমটাকে ভালো করে পেঁয়াজ কুচির সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে যখন ঝরঝরা হয়ে যাবে আমি এটা থেকে চুলাটিকে নামিয়ে নিব। অন্য পাশে 10 মিনিট পর আমি ডোগুলাকে এভাবে একটা ছুরির সাহায্যে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি প্রায় 10টা লেচি কেটে নিয়েছি। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। আর এভাবে ছোটো করে একটা রুটি বেলে নিব, যেভাবে করে আমরা লুচি তৈরি করি। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে ছোটো করে বেলে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো লেচি দিয়ে কিন্তু ছোটো ছোটো করে রুটি বেলে নিয়েছি। এরপর 3টা রুটি আমি একসাথে দিয়ে তেল লাগিয়ে নিব। আমি 3টা রুটি একসাথে করে বেলে নিব। অবশ্যই কিন্তু ভালো করে তেলগুলো লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু রুটিগুলো লেগে যাবে আর রোলের শিটগুলো পারফেক্টভাবে তৈরি হবে না। এর জন্য একটু চেষ্টা করবেন 4-5টা ঘুরিয়ে তেলগুলো ভালো করে লাগিয়ে নেওয়ার। তো আমি এখন 3টা রুটি একসাথে দিয়ে দিয়েছি আর সবগুলো রুটির সাথে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি 1টা বড় সাইজের পাতলা করে রুটি বেলে নিব, সেটা আপনারা এখন দেখতে পারবেন। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে, আমি এখন এটাকে চুলার মধ্যে দিয়ে দিব। চুলায় দিয়ে একটা তাবা বসিয়ে দিয়েছি আগে থেকে। যখন আমি এটাকে 1 পাশটা একটু ভালো করে হালকা করে ছেঁকে নিব, এরপর আমি 1/2টা এভাবে করে ছেঁকে নিব। তো এখন আমি 1টা তাবার মধ্যে রুটিটা বসিয়ে দিয়েছি। 5 সেকেন্ড মতো আমি 1/2টা এগুলোকে ভেজে নিব। এরপর আমি 1/2টা উল্টিয়ে দিচ্ছি। 2/5টা ভালো করে একটু হালকা করে ভাজা হয়ে গেলে চেষ্টা করবেন একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য। বেশি শক্ত করে ভেজে নিলে কিন্তু পারফেক্টভাবে শীতটা তৈরি হবে না। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব সহজেই উঠে আসছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই রুলের শীটগুলো কিন্তু খুবই পাতলা হয়েছে, সেটা আপনারা কিন্তু আমার হাতে রুটিটা রাখা অবস্থায় কিন্তু বুঝতে পারছেন। আর এগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে সমস্যা তৈরি করে নিতে পারবেন। আমি যেহেতু আজকে আপনাদেরকে রোল তৈরি করে দেখাবো, এর জন্য আমি এখানে রোলের জন্য 4 কোণা শেপ করে নিয়ে এগুলোকে কেটে নিব। পাশের অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না। এগুলো দিয়ে আমি তেলে ভেজে নেওয়ার পর যে রোলের জন্য পোটটা তৈরি করেছিলাম এর জন্য এখানে দিয়ে দিব। তো আমি এটাকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আর বাকি যে রুটিগুলো ছিল সেগুলো দিয়ে আমি সেমভাবে 3টা করে রুটি দিয়ে মাঝখানে ভালো করে তেলগুলো লাগিয়ে নিয়েছি। এরপর এভাবে করে যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি সেভাবে করে একটু হালকাভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি আমার রোলের শীটগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো দিয়ে আমি এখন রোল তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলা রোলের শীট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে রোল তৈরি করে নিব। তো এই যে বাকি যে অংশগুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলো দিয়ে আমি রোলের পরের মধ্যে দিয়ে দিব, পুরের মধ্যে দিয়ে দিব, এর জন্য আমি এগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি যে পুরটা তৈরি করেছিলাম সেখানের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো দিলে কিন্তু অনেক বেশি মজা হয়, তো আপনারাও চেষ্টা করবেন এটা দেওয়ার।
আর এখন আমি আপনাদেরকে রোলটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি মাঝখানে কিছু পুর দিয়ে দিয়েছি আর এভাবে দুপাশ থেকে নিয়ে এভাবে রাউন্ড করে একটু ঘুরিয়ে নিয়েছি। আর আমি এখানে পানি দিয়ে ময়দা দিয়ে একটা আটা তৈরি করেছি, এটা দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিব। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে রোলগুলো সহজে তেলে দেওয়ার সাথে খুলে না আসে, এর জন্য এভাবে করে একটু রাউন্ড করে ঘুরিয়ে নিলে কিন্তু আমাদের হোটেল স্টাইলের রোলটা তৈরি করা হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইজি, যে কেউ চাইলে এটা তৈরি করে নিতে পারবেন, একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এভাবে করে একটু হালকাভাবে পেঁচিয়ে নিচ্ছি যাতে করে রোলের একটা শেপ তৈরি হয়। তো এইভাবে করে আমি আপনাদেরকে আরেকটা রোল তৈরি করে দেখাচ্ছি। আমি মাঝখানে পুর দিয়ে দিয়েছি আর হালকাভাবে রাউন্ড করে ঘুরিয়ে এভাবে করে ময়দার আটালোটা দিয়ে দিয়েছি আর এভাবে করে লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে কিন্তু রোলগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলো কিন্তু ভাজার পরে খুব বেশি ক্রিসপি হয়, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো ক্রিসপি থাকে। তো আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ভিডিও দেখে যদি আপনারাও এভাবে করে রোল তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এভাবে রোলের রেসিপিটা কেমন হয়েছিল আমার ভিডিওটা দেখার পর। তো আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি এগুলো সবগুলোকে তেলে ভেজে নিব। এই জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলগুলো যখন হালকা গরম হয়ে আসছে আমি রোলগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো তেলগুলো কিন্তু অতিরিক্ত গরম রাখবেন না, তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে রোলগুলো পুড়ে যাবে। হালকা মিডিয়াম আঁচে তেলগুলোকে গরম করে তারপর রোলগুলো দিয়ে দিবেন। এরপর যখন দুপাশটা ব্রাউনি কালার হয়ে ভেজা হয়ে যাবে এগুলোকে চুলা থেকে নামিয়ে নেবেন। তো এখন আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এখন চস দিয়ে পরিবেশন করব। আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। সবাই যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।